অর্ধ ভোর রাতে র‍্যাব 11 সিপিসি 2 এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1-এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যার বাড়ি শ্যামনগর সাতক্ষীরাতে, তিনি আসামি এখানে পলাতক ছিলেন। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা হতে তার এক নিকট আত্মীয়র বাড়ি হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। রাজনৈতিক পরিচয়ে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারিনি। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 হতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছিল। তার বাড়ি যেহেতু সাতক্ষীরা জেলায়, তো সেই এলাকাতে পালিয়েছিল দীর্ঘদিন, এবং পরবর্তীতে র‍্যাব তাকে গ্রেফতারের জন্য কার্যক্রম শুরু করে এবং আমরা তাকে কুমিল্লা এলাকায় শনাক্ত করতে সক্ষম হই, এবং পরবর্তীতে এরই ধারাবাহিকতায় আজ ভোর রাতে তাকে পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা হতে গ্রেফতার করা হয়। তার বাড়ি সাতক্ষীরার উত্তর কদমতলা শ্যামনগর থানাতে। সংশ্লিষ্ট থানার প্রতিনিধিরা তাকে আদালতে উপস্থাপন করবেন। তার সংশ্লিষ্ট থানার প্রতিনিধিরা আমাদের নিকট থেকে আসামিকে গ্রহণ করেছেন এবং তারা আদালতে তাদেরকে উপস্থাপন করবেন।